প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন র্যান্ডম টকে। আজ আমি র্যান্ডম টকে কথা বলছি আরফিন শুভ প্রসঙ্গে। এখন ঢাকা অ্যাটাক হয়েছে এবং ছবি সুপার ডুপার হিট হয়েছে। হবে না, দ্য শো মাস্ট গো অন। বললাম যে আমি নাকি ফিল্ম ছেড়ে দিচ্ছি। এন্ড আরিফিন শুভকে আমি পার্সোনালি চিনি, আমার ও ফ্রেন্ড, ও হি ইজ ওয়ান অফ মাই বেস্টেস্ট ফ্রেন্ড। সাধারণত যেই ধরনের ছবিতে কাজ করি, গল্প যেই ধরনের থাকে, সেটা থেকে একদমই ভিন্ন একটা গল্প। মানে আরফিন শুভ ইজ ভেরি ট্যালেন্টেড একজন অ্যাক্টর এবং হাইটের দিক দিয়ে বলেন অভিনয়, অভিব্যক্তি বা ফ্যান ফলোয়ার সব কিছু মিলে একটি জায়গা তৈরি করে নিয়েছেন। কিন্তু ক্যারিয়ারে কোথায় যেন বারুদ জ্বলতে হয়, অর্থাৎ লাইমলাইট বা কোনো তারকা, সেটি গায়ক হোক, নায়ক হোক বা নৃত্যশিল্পী বা যেই পারফর্মিং আর্টেই সে কাজ করুক না কেন, তার একটি গ্লিটারি মোমেন্ট থাকতে হয়, অমুক খ্যাত, অমুক। ঢাকা অ্যাটাক ছবিটি রিলিজের পর আরফিন শুভ সেটি পেয়েছেন। তারপরেও শ্রীকান্তের অফিসে, অ্যাডভান্স ভেঙ্কটেশ ফিল্মসে আমি বসে একটা ছবির প্ল্যানিং করছিলাম। তো সেখানে বলা হচ্ছিল যে কি হচ্ছে এখন ঢাকায়, ঢাকায় এখন ঢাকা অ্যাটাক হয়েছে, মানে ছবিটা তখন রিলিজ হয়েছে এন্ড সুপার ডুপার হিট হয়েছে। এবং আমার কাছে বলতে অনেক ভালো লেগেছে যে ঢাকায় এখন ঢাকা অ্যাটাক হয়েছে এবং ছবি সুপার ডুপার হিট হয়েছে। ঢাকা অ্যাটাক খ্যাত আরফিন শুভ পরবর্তীতে যেন একেবারেই নানান রকম ভুল আলোচনায়, আমি জানি আরফিন শুভ ভক্তদের জন্য এটি মানাটা খুব পীড়াদায়ক, কিন্তু সত্য যে কঠিন তা বলতেই হয় এবং তা মেনে নিতে বাধ্য আমি, আপনি, আপনারা। প্রাসঙ্গিকতায় আমরা কেউই আসলে বাস্তবতাকে এড়িয়ে যেতে পারি না, কিন্তু খুব স্পষ্ট করেই বলা যায় 2018 আরফিন শুভর জন্য একটি অপয়া বছর ছিল। চিত্রনায়ক আলমগীর পরিচালিত নতুন ছবিটিতে প্রথমে কাজ করার কথা ছিল শাকিব খানের, কিন্তু সেটিতে ব্যাটে বলে, অর্থে বা সামর্থ্যে সব কিছুতে না মেলানোর কারণে শাকিব খান সেটি ডিনাই করলেন এবং পরবর্তীতে আমরা যেটি জানলাম যে আরফিন শুভ সেটিতে কাজ করছেন। সিনেমা থামলে তো চলবে না, দ্য শো মাস্ট গো অন। আকাশটা দেখেছো, শত জনম চেষ্টা করেও সেখান থেকে একটি তারা তুমি তোমার জন্য তুলে আনতে পারবে না। কিন্তু গল্পের দুর্বলতা, স্ক্রিন প্লের দুর্বলতা এবং সামগ্রিকভাবে ভিএফএক্স এর কাজ, কালার গ্রেডিং, যা যা বুঝি আমরা এই সময়ের দর্শক হিসাবে অন্যান্য সিনেমার পাশাপাশি, এই ছবিটি দেখতে একেবারেই বেমানান মনে হয়েছে। বাৎসরিক হিসেব করলে যদি আমরা সাফল্যের গুণিতক হারে দেখতে চেষ্টা করি, তাহলে দেখবেন যে আরফিন শুভর সেই অর্থে কোনো সাফল্য এবছর নেই। আমি জানি এই বছর আমার ছবি কম এসছে, কিছু ছবি হয়তো দর্শকের ভালো লাগেনি, উইচ ইজ অ্যাবসলুটলি ফাইন। পৃথিবীতে এমন কোনো অ্যাক্টর, হিরো বা এমন কেউ নেই যাদের প্রত্যেকটা কাজ দর্শকের ভালো লেগেছে। এদিকে কলকাতার মিশন, অর্থাৎ আমরা প্রায় এই বছরটি দেখা গিয়েছে যে জয়াসনের সাফল্য বা শাকিব খানের নানান লোকের এই আলোচনা, যেটি 2017 থেকে শুরু হয়েছিল শিকারি দিয়ে, এর পরবর্তীতে কিন্তু অনেক তারকা, নায়ক, নায়িকা কলকাতায় বিভিন্ন প্রোডাকশনে নিজেকে ট্রাই করার, আমি বলবো ট্রাই করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমরা অনেকের নামই বলতে পারি, নীরব গিয়েছেন, গিয়েছেন ইমন, গিয়েছেন আরফিন শুভ, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম সহ অনেকেই। আগাম ছবির খবর নিয়ে এবার একটু আলোচনা করা যাক। আরিফিন শুভর বেশ কিছু নতুন প্রোডাকশন আসছে। জ্যাম, অর্থাৎ ফিল্ম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত জ্যাম ছবিতে আরিফিন শুভ পূর্ণিমা জুটির একটি পরিকল্পনা এবং নতুন ছবি, সেটি সাইনিংও হয়ে গিয়েছে কাজের অপেক্ষায়। এই ছবিটি নিয়েও অনেক রকম কথা চলছে। প্রথমে শুভর গল্পটি পছন্দ হয়নি, কিন্তু আমরা জানতাম যে শুভর গল্প নয়, শুভ বিভিন্ন রকম পারিশ্রমিক বা তার নানা রকম রিকোয়ারমেন্টসের সাথে সেই ছবির প্রযোজনা সংস্থার সাথে বনিবনা হচ্ছিল না, এক পর্যায়ে সেটি হয়েছে। অতঃপর যেটি আমরা জানতে পেরেছি যে জ্যামে আরিফিন শুভ এবং পূর্ণিমা কাজ করছেন। পাশাপাশি কলকাতার প্রোডাকশনে আহা, অর্থাৎ রঞ্জন পরিচালিত ঋতুপর্ণার সাথে আরও একটি ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন। যদি সাফল্যর গুণিতক ধরি, তাহলে আলমগীর পরিচালিত আরিফিন শুভ, ঋতুপর্ণা
এই জুটি ছবি কিন্তু খুব একটা টেকেনি, যদিও চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবিটিতে টোটাল স্ক্রিন জুড়ে আলমগীরকেই দেখা গিয়েছে, তাই আরিফিন শুভর খুব একটা করারও ছিল না। সব বিষয়গুলো আসলে নিজের হাতেও থাকে না, একজন সিনিয়র পার্সন পরিচালনা করছেন এবং যদি সেই ছবিতে অন্তর্ভুক্ত হয়ে যান, আরিফিন শুভ কখনোই তার মোস্ট অফ সিনিয়র চিত্রনায়ক আলমগীরকে এই বিষয়ে বলতে পারেন না বা এটা নিয়ে আসলে কোয়ারি চলে না, তাই সেই ফাঁদেও আরিফিন শুভ 2018 পা দিয়েছেন। তাই প্রিয় দর্শক, বলতে চাই যে আরিফিন শুভর 2019 নতুন তিনটি ছবি অন্তত মুক্তি প্রতীক্ষা রয়েছে, যেটি অনগোয়িং প্রসেস। অর্থাৎ জ্যাম, যেটিতে আরিফিন শুভ পূর্ণিমা অভিনয় করছেন, একই সাথে বিদ্যা সিনহা মিমের সাথে আরিফিন শুভ জুটি বেঁধেছেন সাপলুডু ছবিতে। অন্যদিকে ঋতুপর্ণার সাথে জুটি বেঁধে রঞ্জন ঘোষ পরিচালিত ভারতীয় একটি চলচ্চিত্রে কাজ করছেন, যেটিতে বাঙালি হিসেবে কাজ করছেন আরিফিন শুভ, এবং ঋতুপর্ণার সাথে জুটি বেঁধে এটি তার দ্বিতীয় কাজ। এবং একটু সিরিয়াস ফিল্ম থেকে একটু এই ধরনের কাজ করতে চাইছিলাম, যে বেশ কিছু ভারী ভারী ছবি করে ফেলেছি, এটার মধ্যে সব রকম এলিমেন্টস আছে, কিছুটা ফান এলিমেন্টও আছে, আবার একেবারে একটা খুব ডিপ সিরিয়াস জায়গা আছে। এবং রঞ্জন আমাকে অনেকদিন আগে স্ক্রিপ্টটা শুনিয়েছিল, আলাম যে নেক্সট ফিল্ম এটা আমি করবো, বিকজ এই বছর আমি এমন কিছু কাজ করতে চাই যেগুলো দর্শককে খুব মানে আনন্দ দেবে এবং নতুনভাবে আমরা দর্শককে পাবো, বিকজ এরম ধরনের একটা লঞ্চ আমরা করতে চেয়েছিলাম, উইচ ইজ ভেরি ক্লাসি অ্যান্ড উইচ ইজ অ্যাবসলুটলি ইন্টারেস্টিং। তো আমার ধারণা যে আপনারা মানে সবাই পছন্দ করবেন এই ছবিটি। আমি অলরেডি এখানকারই একজন শেফ আছে, তার কাছেই শিখছি, বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। আমি আমার ডিরেক্টর শুধু একটা কথা বলেছে যে শুটিং শেষ হওয়ার আগে শুধু আঙুলগুলো কেটে ফেলো না, তাহলেই হবে। সো আমি চেষ্টা করছি আমার আঙুলগুলো বাঁচাতে। বাট অনেস্টলি স্পিকিং, আমি সাধারণত যেই ধরনের ছবিতে কাজ করি, গল্প যেই ধরনের থাকে, সেটা থেকে একদমই ভিন্ন একটা গল্প। মানে এটা অনেকটা রক্ত মাংসের একটা চরিত্র, এখানে হিরো একটা ঘুষি দিয়ে 10 জন ভিলেনকে ফেলে দিচ্ছে না বা শুধু হিরোইনকে নিয়ে নাচানাচি করছে না। সো ইটস মোর দ্যান দ্যাট, জীবনের গল্প আছে। সো সেই কারণে আমি অনেক এক্সাইটেড। কিন্তু আরিফিন শুভর মতো ট্যালেন্টেড একজন অভিনেতা, একজন সাধারণ দর্শক বা তার অনুরাগী হিসাবেই আমি বলতে পারি যে তার আরও কিছু দেওয়ার ছিল, বা এদেশের ডিরেক্টরকে বা এদেশের ডিরেক্টররা তাকে সেভাবে ব্যবহার করতে পারেনি, বা আমি বলতে চাই যে এদেশের নির্মাতারা আরিফিন শুভকে নিয়ে আরও বেশ কিছু নতুন বা নিউ এক্সপেরিমেন্টে ভাবতে পারেন, যেটি দীপঙ্কর দীপন তার ঢাকা অ্যাটাকে ভেবেছিলেন এবং সেটিতে সফল হয়েছেন। কিন্তু বিধি বাম, দীপঙ্কর দীপনের পরবর্তী প্রজেক্টে আরিফিন শুভ নয়, শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অলরেডি কথা হচ্ছে না আপনার সাথে, সেক্ষেত্রে আমি বলবো যে শাকিব খান তার নিজের ক্যারিয়ার বা নিজের বুদ্ধিমত্তা বা নেক্সট ভিশন অনুযায়ী দীপঙ্কর দীপনের সাথে যেমন মিটিং করেছেন বিকজ অফ ঢাকা অ্যাটাক সফল হয়েছে, অন্যদিকে আয়নাবাজি সফল হওয়ার পর কিন্তু অমিতাভ রেজার সাথে রিক্সা গার্ল ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এই যে ডিজায়ার পয়েন্ট খোঁজা, অর্থাৎ কে সফল হলো সেই পরিচালকের সাথে কাজ করা, যে কোনোভাবে বনিবনা হয়ে ভালো একটি প্রোডাকশনে তৈরি করা, এই উদ্যোগটা আরিফিন শুভর ভেতরে খুবই কম পাওয়া যায়। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে এটি অবশ্যই প্রতিবন্ধকতা। আমরা চাইবো যে আরিফিন শুভ এ ধরনের প্রতিবন্ধকতা এড়িয়ে 2019 হোক তার সফলতম বছর, কারণ ভুল থেকে শিক্ষা হয় বা ব্যর্থতা থেকেই সফলতার নতুন অঙ্ক পাওয়া যায়, সেটি হয়তো আরিফিন শুভর ক্ষেত্রে নতুন বছরে আমরা দেখতে পারব। কে একবার বাগে এনেনি, তোর ঘাড়ের উপরে বসে তোর রক্ত খাব। শুভ্র? স্যার। নট শুভ্র, হোয়াট? স্যার। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করছি র্যান্ডম টকে চিত্রনায়ক আরিফিন শুভ প্রসঙ্গে। আমি প্রাসঙ্গিক কোনো আলোচনায় হকার লাইভে প্রতিদিনের খবরে যদি কোনো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ থাকে, তবে অবশ্যই আরিফিন শুভ কেন যে কোনো নায়ক বা তারকার খবর দেওয়ার চেষ্টা করি। যাই হোক, দুটি পয়েন্টে আমি আরিফিন শুভর ক্যারিয়ারের ভুল বা ব্যর্থতার খতিয়ান গোনার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি ঠিক হতে পারি কিংবা ভুল, আপনারা ভুল হতে পারেন কিংবা ঠিক, যদি মিলে যায় বা যদি এর ব্যত্যয় ঘটে আপনারা অবশ্যই সেটি নিয়ে আলোচনা করবেন। দেখুন, জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের প্রোডাকশন বা প্রযোজনা সংস্থা হিসাবে অবশ্যই শক্তিশালী, সেক্ষেত্রে জাজ মাল্টিমিডিয়া আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়াকে দিয়ে ভালো ড্রাইভ করার চেষ্টা করেছেন এবং এই জুটিকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, কিন্তু বাজেট বা সব কিছু ক্যাম্পেইন করার পরও খুব বেশি সফলতা পায়নি।
পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়ার সাথে অনিয়মিত হয়ে যাওয়ার পর খুব বেশি যে সফলতা বাইরের ছবিতে এসছে সেটিও নয়। অন্যদিকে যদি বলি, এবছর কিন্তু অনেকদিন পর আরফিন শুভ টিভি নাটকে একটি স্পেশাল ক্যারেক্টারে, একটি স্পেশাল নাটকে অভিনয় করলেন, বা ক্যারিয়ারের ব্যস্ততায় নতুন কোনো প্রশ্ন দেখা দিলেই এ ধরনের চর্চা শুরু হয় যে আমি নাকি ফিল্ম ছেড়ে দিচ্ছি, আমি আবার টেলিভিশনে কাজ করা শুরু করেছি বা সামথিং। ওয়েল, আমার জানা মতে এরকম কোনো কিছু হচ্ছে কিনা আমি জানি না। সেক্ষেত্রে আমি বলবো যে 2018 টোটাল ইন্ডাস্ট্রি যেহেতু অনেকটা নাজুক পরিস্থিতিতে এগিয়েছে, বা যে দু একটা হিট ছবি এসছে সেটিও হয়তো ভারতীয় প্রযোজনা সংস্থার, বা দুই বাংলায় একই গতিতে যৌথ প্রযোজনার ছবিগুলো হলে মুক্তি পায়নি, এবং আমি বলবো এটিও আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতির কারণ। শেষ করবো দুটি ইন্টারেস্টিং পার্ট দিয়ে। যেহেতু আরিফিন শুভ বিয়ে করেছেন দুবছর, এবং বিয়ের পর নায়কদের একটি ভাটা পড়ে এটি খুব প্রচলিত মিথ, যদিও এটি কোনো কোনো অর্থে সত্য, কোনো কোনো অর্থে মিথ্যে। কিন্তু এর পরবর্তীতে নুসরাত ফারিয়া কিন্তু একাধিক ইন্টারভিউতে বলেছেন যে আমাদের শাহরুখ খান হলো আরিফিন শুভ। অ্যান্ড আরিফিন শুভকে আমি পার্সোনালি চিনি, আমার ও ফ্রেন্ড, ও হিজ ওয়ান অফ মাই বেস্টেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আমি ওকে অফলাইন অনলাইন দুটোতেই চিনি, দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ হি ইজ আ। কিন্তু সেই শাহরুখ খানের সাথে কিন্তু নুসরাত ফারিয়া একাধিক কাজে অংশ নিতে পারেননি। পরবর্তীতে বছর শেষে যেটি দেখা গেল, শাকিব খানের সাথে তিনি সায়েন্সের ছবি করছেন, এটিও আমি বলবো যে ক্যারিয়ারের নতুন কোনো অধ্যায়, যেটি একই সাথে জুটি গড়া নায়িকা অন্য কারোর সাথে কাজ শুরু করলো। আমি অবশ্যই বলবো যে আরিফিন শুভ পূর্ণিমা জুটি সফল হোক, এবং 2018 যেহেতু অনেকগুলো ব্যর্থতা থেকে আরিফিন শুভ নতুন কোনো প্ল্যান করছেন নিশ্চয়ই। বুদ্ধিমত্তা দিয়ে মডেলিং এবং বিভিন্ন ধারার টিভি নাটক থেকে আজ আরিফিন শুভ স্ট্রাগল করে এই অবস্থায় এসছে, সুতরাং তাকে এক দুটি ফ্লপ দমিয়ে দেবে সেটি আমি আমরা বিশ্বাস করতে চাই না। অবশ্যই আরিফিন শুভর জন্য 2019 হোক সফলতম একটি বছর। আরিফিন শুভর সকল ফ্যান ফলোয়ারদের জানাই এই শুভকামনা। সম্প্রীতি আর সৌহার্দ্য বা একই সাথে হাতে হাত মিলিয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠুক নতুন কোনো সমৃদ্ধির পথে, সেটি প্রত্যাশা থাকবে। এবং প্রাসঙ্গিক কোনো আলোচনায় আরিফিন শুভর ভক্ত বা আরিফিন শুভর সমালোচক লিখতে পারেন আমার কমেন্টস বক্সে, অবশ্যই যুক্তি দিয়ে, গালাগাল দিয়ে নয়। সেই প্রত্যাশায় থাকবো। নতুন কোনো র্যান্ডম টকে কথা হবে প্রিয় দর্শক, সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশে মানুষটিকে। আল্লাহ হাফেজ।